فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আবু দাউদ ইবনে মাজাহ সহ অন্য হাদিসে যে হাদিসটা বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত অবস্থায় হাড় ভাঙ্গার সমান, হাদিস সহি। আর এর ব্যাখ্যা হিসাবে মুহাদ্দিসগণ বিভিন্নভাবে অনেক কথা উল্লেখ করেছেন যে এটা কেন, এটা রিয়াল অর্থ। প্রথম কথা হচ্ছে এটা রিয়াল অর্থ এটাই যে মৃত ব্যক্তিকে এভাবে কোনো কিছু কাটা ছেঁড়া বা হাড় ভাঙ্গা চোরা এগুলো করা যাবে না, ওরা কষ্ট পায় জীবিত অবস্থায় যেমন কষ্ট পেত, এই জন্য কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় হলো মুসলমান যখন মুসলিম হবে ও সব সময় মুহতারাম মানে সম্মান পাওয়ার যোগ্য, সে জীবিতই হোক আর মৃতই হোক। রাসূলুল্লাহ সাল্লাম মৃতকে নিয়ে কত কথা বলেছেন, তারপরে মৃতকে মৃত আসলে লাশ আসলে দাঁড়াতে বলেছেন, এমনকি ইহুদির লাশ আসলেও দাঁড়াতে বলেছেন, এরপরে কবরের উপর বসতে নিষেধ করেছেন, তারপরে কবরকে একবারে নিশ্চিহ্ন করে না দিয়ে কবরের কোনো কিছু যদি থাকে তাহলে সেটা অন্য জায়গায় দাফন করতে বলেছেন। অর্থাৎ মুসলমানের যে সম্মান এটা কোনোভাবেই কোনোদিনই বাদ যায়নি, সেই হিসাবে তাকে কাটা ছেঁড়া করা বা ভাঙ্গা চোরা এগুলো করা যাবে না। গরম পানি, এমন গরম পানি দেওয়া যাবে না যা জীবিত অবস্থায় মানুষ নিতে পারে না, এমনভাবে আগুন দেওয়া যাবে না যেটা মানুষ জীবিত অবস্থায় নিতে পারে না, অনুরূপভাবে বর্তমানে যেটা কাটা ছেঁড়া হয় বা মানে দুইটা কারণে, একটা হলো পোস্টমর্টেম, এটা একটা, দ্বিতীয় হলো যে অনেকে তাবারু করে অর্থাৎ ডোনেট করে তার শরীরের বিভিন্ন অংশ, চোখ বা কিডনি ইত্যাদি, এগুলোও অধিকাংশ আলেম ওলামা বলছেন যে না এটা চলবে না, পোস্টমর্টেমটা এটা একবারে এটা শরীর সম্মত না, কিন্তু সরকারের কাছে আমরা বাধ্য, এটা ভিন্ন কথা, কিন্তু এটা জায়েজ না, এটা জায়েজ না যে কারণেই হোক না কেন। আর তাবারু বা তার হচ্ছে দান করা, ডোনেশন যেটা, এটাও চলবে না। তার কারণ হচ্ছে যে মানুষ মারা গেলে সম্পদের ওয়ারিশ হয় কিন্তু তার শরীরের ওয়ারিশ হতে পারে না, আর সে এভাবে দান করতে পারে না, শরীর আল্লাহর দেওয়া, আল্লাহ নিজে গঠন করেছেন, আল্লাহ নিজ হাতে গঠন করা এই শরীর। সো এই শরীর আপনি কাউকে নষ্ট করার জন্য জীবিত অবস্থা তো আপনি কাউকে বলেন না ঠিক আছে তুমি আমার হাতটা কেটে নিয়ে চলে যাও, তোমার হাতে লাগাও, তোমার একটা কিডনি নিয়ে যাও বা ইত্যাদি, এরকম করে না, কিন্তু মৃত্যুর পরে এটা করা যাবে না। يا رب العالمين.